এখানে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ঢল মাকে দেখার, মায়ের আরাধনা করার জায়গা তো এটা। অন্যান্য জায়গায় পুজো হয়, কিন্তু আরাধনাটা হয় এখানে মাকে ডাকার জন্যে। যে রামকৃষ্ণ এসে এখানে মাকে ডেকে পেয়েছেন, সেই আশা করি তো অনেক মানুষ আসে যে মায়ের কৃপা হয়তো রামকৃষ্ণ যেমন পেয়েছে, আমরাও তার চরণ ধরে কিছু না কিছু পাওয়ার জন্য আসি। মানুষ এই দক্ষিণেশ্বরকে এসে একটু শান্তি পায়, সেটাই সে শান্তির জন্যই এসেছে মানুষ। এই পাশটা হচ্ছে সাজ সরঞ্জাম নিয়ে, এবং এই পাশটা কিন্তু আপনাদের আসলে খাওয়া দাওয়ার জন্য। পুজো দিতে আসবো বলে এসছি আজকে, মেয়ের মধ্যে দাঁড়িয়ে থেকেই পুজো দেবো। শুধুমাত্র আজকের দিনের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো, এবং আজকের দিনের যে চিত্র বা ছবিটা আপনাদের কাছে তুলে ধরা। আজকে তো কালী পুজো, মানে দীপাবলি, তো আজকে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি কেন আসলে? বাড়ির পাশে বা অন্যান্য জায়গায় ভীষণ বড় বড় তো পুজো হচ্ছে, সেই প্যান্ডেল গুলো না গিয়ে এখানে কেন আসলে? এটা ভালো জায়গা, তার জন্য আসলাম। ছবি কি একা একা উঠতে পারলেন? দাদা আপনি যদি বলেন আমি তুলে দিচ্ছি একটা ছবি, অসুবিধা নেই। তো উনি খুবই মানে লজ্জা পাচ্ছেন। এখানে কেন আসলে, সেই পুজোতে কেন গেলেন? সেই পুজোতে অনেক আওয়াজ, বমের অনেক আওয়াজ। ও আচ্ছা, মানে বাড়ির ওই পুজোতে অনেক আওয়াজ, আর এখানে আওয়াজ নেই। গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস ইওর ভাই কেবি, এন্ড ডে বাই ডে আরো একটা পুজো ব্লগ বলা যায়। পুজো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাই দ্য ওয়ে, জীবন মানে দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে আমি এমন এমন ভাবে ছুটে চলেছি, আর আপনাদের সামনে এমন এমন ভিডিও উপস্থাপনা করছি। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতেই পারছেন আমার মানে পেছন দিকটা দেখে, আর তাছাড়া আমার ভিডিও থাম্বনেল এবং ইন্ট্রো পার্টটা দেখে, তো আশা করি এতক্ষণ বুঝতেই পেরেছেন যে আমি এখন কোথায় আছি। তো গাইস, যেটা বলা যে আমি কিন্তু আজকে কোনো পুজো দিতে আসিনি, আমি সিম্পলি আজকে মায়ের প্রতিমা দর্শন এবং মন্দিরের সমস্ত পাশটা আর কি আপনাদেরকে দেখাবো বলে। যে আজকের এই সময়ে মানে এরকম দিনে, কালী পুজোর দিনে, এরকম একটা বিশেষ দিনে এইখানটা কি হয় একজাক্ট, এটা অনেকদিন আর একটা আমার ইচ্ছে ছিল দেখার, তো অবশ্যই চলে এলাম এবং আপনাদের সঙ্গেও সেটা কিন্তু ভাগ করে নেব। এর বাইরে কিন্তু বিকেলবেলাটা আসলে আপনাদেরকে অবশ্যই দেখাতে পারতাম, কিন্তু আমি যেহেতু রাত্রে এসেছি, এটা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা নামবো। তো এই যে জায়গাটা দেখে বুঝতে পারছেন, এখানে কিন্তু সবাই সেলফি ওঠেন, এখানে আসেন, এখান থেকে যে মায়ের মন্দিরের ছোট্ট একটা নিদর্শন দেখা যায়, আশা করি আপনারা অনেকটা দেখতে পেয়েছেন। এই লুকসটা কিন্তু অসাধারণ। তো যাই হোক, আজকের দিনে দেখুন কি পরিমাণ মানুষ ভিড় করছেন, মানে এখানে তো প্রতিদিনই ভিড় হয়, কোনো হলিডে বা কোনো দিন, বিশেষ কোনো দিন এখানে নির্ধারণ করা নেই যে এখানে ভিড় হবে না। আর বিশেষ করে আজকের দিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কিন্তু এই চলমান সিঁড়ি দিয়ে একদমই নিচে যাবো, এবং নিচে গিয়ে একদম সামনেই চলে যাবো, মানে মায়ের মন্দিরের সামনে, অর্থাৎ যে সিংহদ্বার আছে সেই সিংহদ্বারের সামনেই কিন্তু নামবো। সো গাইজ, অবশেষে আমি কিন্তু মানে এই যে এসকেলেটার দিয়ে মানে নামলাম, নামার পরে কিন্তু সোজা একেবারে দেখুন আমার পিছনে আছে সেই সিংহদ্বার, মানে মন্দিরে ঢোকার যে মেন গেট বা মেন দ্বার, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, আমি কিন্তু এবার ভিতরে চলে যাবো। এই যে এখানে এনারা বসে আছেন, তো এই কিন্তু প্রবেশ করলাম রানী রাসমণির সাম্রাজ্যে। ঢুকতেই কিন্তু আমরা দেখতে পাই যত মা তত পথ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই চিত্রটা আমরা দেখে আসছি বহুদিন থেকে, দেখতে পাচ্ছেন। তো গাইজ, ভিতরে তো অবশ্যই যাওয়া যাবে না, এখান দিয়ে কিন্তু এ থাকে, নিয়ম থাকে বা একটা রেগুলেশন থাকে। তো আমি একটুখানি বাইরে থেকে প্রথমে আপনাদেরকে মন্দিরের যে ভিতরটা সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। আজকের দিনে কিন্তু ঠিক এরকমভাবেই সেজে ওঠে
যেটা এসে আমি দেখতে পাচ্ছি। দেখুন, জানি না ঠিক কতদূর পর্যন্ত ক্যামেরাটা করতে দেবেন। তো গাইস, সিংহদ্বার দিয়ে ঢোকার পরে, ওখান থেকে ঢোকার পরে কিন্তু আপনারা ডান পাশে, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে চিত্র আছে তার একেবারে পাশেই কিন্তু এখানে পেয়ে যাবেন ভোজনালয়। মানে এখন নতুন করে কিন্তু এরকম ভাবে বানানো হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। মানে ঢুকতেই এটা কিন্তু ডান দিকে পড়বে। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে আপনার সমস্ত রকম আহার আপনি এখানে করতে পারবেন। দেখুন, এইগুলো কিন্তু এর আগে ছিল না, পরপর কিন্তু এরকম এত সুন্দরভাবে বানানো হয়েছে। কি সুন্দর এই জায়গাগুলোকে সেট আপ করা হয়েছে, দেখুন একবার অসাধারণ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা ফুড প্লাজা বা ভোজনালয়। এখানে কিন্তু আপনারা আসলে আপনাদের মন মতো খেতে পারবেন এবং সবার জন্য নিয়েও যেতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে একটু সামনে দেখাবো, সামনে চলে যাবো। সো গাইজ, আজকের দিনে কিন্তু একটু আলাদাই লাগছে। তো গাইজ, অবশেষে সুকুন আপনাদেরও আর আমারও। দেখুন একবার মায়ের মন্দিরটা একবার দর্শন করুন। দেখতে পাচ্ছেন আশা করি, মন্দিরের ভেতরে তো আমি আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না বা নিয়ে যাওয়া যায় না। তো আমি একবার এখন মানে চেষ্টা করবো আপনাদেরকে মন্দিরের সাইডটা ঘুরে দেখানোর আর কি, ডালাঘর বা এই সাইডে যে রামকৃষ্ণের যে ছবি, সেখানে তো আপনাদেরকে দেখিয়েছি। এবং মন্দিরের পশ্চিম প্রান্ত অর্থাৎ গঙ্গার পূর্ব তীরে যেখানটা স্নান ঘাট আর কি, সেই সেখানটা এবার আপনাদেরকে একটু নিয়ে যাব। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। তো বুঝতে পাচ্ছেন প্রচণ্ড নয়েজ হচ্ছে একটু, মানে এই যে গানটা চলছে এটা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে বাজলে একটু অসুবিধা হতে পারে। তো চেষ্টা করছি একটু পরে পরে আর কি আপনাদের কাছে ব্লগগুলো রাখার। তো এই যে দেখুন, এখানে কিন্তু আছেন স্বামীজির একটা মূর্তি এবং তার সামনেই কিন্তু আছে আমাদের মন্দির। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মানুষের আনাগোনা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এই পাশটা দেখুন একবার দেখাবো, এই পাশে কিন্তু টোটালি আজকে লাইট শো চলছে। মানে ভিতরটা আপনারা এখানে কিন্তু দাঁড়িয়ে দেখে নিতে পারবেন, আজকে এই ব্যবস্থাটা করা হয়েছে। এখান থেকে আপনাদেরকে একেবারে ভিতরের যে দৃশ্যটা সেটা একবার দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের যে দৃশ্যটা সেটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা, লাইভ চলছে আর কি, লাইভ। এটাই মন্দিরের ভিতরে আজকে দৃশ্য। আর পুজো দিতে গেলে কিন্তু আজকে বিশেষ করে মানে প্রচণ্ড ভিড়, আপনাদেরকে পার করে তারপর আসতে হবে, যেটা আমি এসে দেখতে পাচ্ছি। এত এত মানুষ সব লাইনে দাঁড়িয়ে কিন্তু ওয়েট করছেন আর কি। তো যাই হোক, আমরা এবার একটু পিছন দিকটা চলে যাব। মানে এই পাশে সোজা আসলে একেবারে মন্দির চত্বরের সামনে থেকে সোজা পুজো দিয়ে, কিংবা পুজো না দিলে আপনারা সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন একেবারে লোকমাতা রানী রাসমণির এই মন্দিরটি এবং তার যে মূর্তি সেটা কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরেই। ছোট্ট একটা মূর্তি ভিতরে কিন্তু প্রতিষ্ঠা করা আছে এবং তার বাঁ পাশ দিয়ে, এ পাশ দিয়ে গেলে যে বিশ্রামাগার এবং এই 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 সাইড দিয়ে গেলে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সিট। আজকের যে প্রবেশ পথটা সেটা এ পাশ দিয়ে করা হয়েছে এবং বাইরেও কিন্তু এ পাশ দিয়ে সবাই বার হচ্ছে আর কি। তো বুঝতে পাচ্ছেন ভেতরে কিন্তু আজকে প্রচণ্ড মানুষের সমাগম, মানুষ পুজো দিতে এসেছেন আজকে, প্রচুর মানুষ প্রতিদিনই আসেন। তো আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, অন্যান্য দিন যেভাবে আসেন মানুষ তার থেকে অনেক অনেক ভিড় আজকে। তাই আমরা কিন্তু এবার একটু মন্দিরের একেবারে এই সামনের দিকটায়, এই সাইডটা আসলে কিন্তু আমরা এবার যেটা আপনাদেরকে আমি দেখাবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন নবপথ, অর্থাৎ এই যে দ্বিতল মানে দুতলে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন জানালা ওই মাঝখানে, এই জায়গাটা কিন্তু থাকতেন শারদা দেবী।
তো তার যে ছোট্ট এই বাসস্থানটা আপনাদেরকে কিন্তু দেখালাম মন্দিরের একেবারে এই যে মন্দির মন্দিরের একদম এই সামনে সামনের এইখানটাই কিন্তু মাতা সারদা দেবী থাকতেন এবং তার মূর্তি কিন্তু এখন এখানে আপনারা দেখতে পাবেন আসলে দেখতে পাচ্ছেন ভিতরে এটাই কিন্তু তার এখন মন্দির একসময় তিনি কিন্তু এখানে অবস্থান করতেন থাকতেন এই যে নবাব এবং পাশে যারা দেখুন অবশ্যই সবসময় সাইলেন্স বজায় রাখতে হবে এই চত্বরটার মধ্যে কথা বলতে বলতে আমরা কিন্তু এই মানে তার যে বাসস্থান বা তার যে ঘর ছিল সেই তার ডান পাশে অর্থাৎ গঙ্গার গঙ্গার একেবারে পূর্ব প্রান্তে আমরা কিন্তু চলে এসেছি দেখুন এই যে দেখাচ্ছি এইগুলো কিন্তু একটার পর একটা এইভাবে একের পর এক সাজানো আছে এই যে বাগিচা অর্থাৎ এইটা সমস্তটাই কিন্তু মনীষীর বিভিন্ন রকম মনীষী এবং স্বামীজিদের নিয়ে এই বাগিচাটা কিন্তু সাজানো দাদা এবার কিন্তু আমি একটু স্নানঘাটের দিকে চলে যাব মানে গঙ্গার যে ঘাট এই দিকটা একটু চলে যাব আপনাদেরকে দেখাবো যে এপাশে এপাশে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটার পর একটা যে বারোটা মন্দির এখান থেকে গেলে যে ছোট ছোট বারোটা মন্দির এই বারোটা মন্দির কিন্তু মন্দিরের একেবারে পশ্চিম প্রান্তে পশ্চিম দিক করে কিন্তু বানানো এই মন্দিরগুলো কিন্তু সবকটাই শিব মন্দির এই মন্দিরগুলোর যে কাঠামো উপরে ছাদটা এরকমই এটা আটচালা তো এই মন্দির মন্দিরের চারপাশ জুড়ে কিন্তু এরকম ভাবে ছোট ছোট মন্দির নিয়ে আর কি টোটাল চতুর্টা মন্দির প্রাঙ্গনটা গঠিত হয়েছিল আমি যাচ্ছি এখন যে স্নানা ঘাট বা স্নান ঘাট সেখানে এখান থেকে কিন্তু স্নান করে মায়ের পূজোয় সবাই বসেন এবং দেখুন এখানে কিন্তু সুন্দর একটা ভিউ সবাই এসে এমনিও বসেন এখানে আস্তে আস্তে আপনাদেরকে একটু ঘাটের কাছে নিয়ে যাব দেখুন ভিউটা একবার ঘাটের কাছ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি অবশ্যই এখানে আমি ক্যামেরার মাধ্যমে দেখিয়ে কতটা আপনাদেরকে বোঝাতে পারবো সেটা আমি জানি না তবে আপনারা এইখানে না আসলে বা এখানে যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা কতটা শান্তিদায়ক একটা জায়গা দেখুন এই যে ঘাট এখানে কিন্তু মানুষ আসেন ঠিক এইভাবে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কিন্তু জল এখানে নেমে যায় বা নেমে গেছে এখন স্লিপও আছে হালকা আস্তে আস্তেই নামতে হবে এখানে কিন্তু নৌকা আছে এই নৌকায় কিন্তু আপনি গঙ্গার যে দৃশ্য সেটাও কিন্তু দেখতে পাবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো বলে আমি প্রচন্ড একটা আগ্রহী ছিলাম দেখুন এই যে ধারটা মানে গঙ্গার যে ধার এইটার তো মানে স্থাপনা তো অনেক আগের এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সেভাবেই এখনো যে ভাঙা গড়ার নীতিতে কিন্তু নীতির মধ্যে কিন্তু আবদ্ধ হয়নি এবার আমরা কিন্তু একটু উপরের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন এরকম ভাবেই কিন্তু ভিজে সবাই যেহেতু স্নান করেন জল মাখেন এবং জল থেকে ওঠেন তো সেহেতু আস্তে আস্তে এই জায়গাটা এরকম ভিজেই থাকে তো চলুন এখন আপনাদেরকে একটু সামনে ঘুরিয়ে দেখাবো দেখি আজকের ব্লগটা আমি শেষ করব পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একমাত্র শিষ্যের মূর্তি কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন এই পাশটা হচ্ছে সাজসরঞ্জাম নিয়ে এবং এই পাশটা কিন্তু আপনাদের আসলে এই স্টলগুলো আর কি খাওয়া দাওয়ার জন্য সে আপনার যে কোনো কিছু হতে পারে আমি যদি এই সমস্ত ফাস্টফুড খাই না এখানে ঘুগনি আছে আইসক্রিম আছে এখানে ছোলা দিয়ে এটা একটা কি ব্যবস্থা মানে দেখতে পাচ্ছেন এই সমস্ত খাবার যদিও আমি মানে খাই না এখানে ঘুগনি কত করে কিতনা কিতনা ২০ রুপিয়া তো ২০ রুপিয়া করকে এক প্লেট ২০ রুপিয়া তো আপনাদের মন পছন্দের খাবার কিন্তু এখানে আসলেও পেতে পারেন যারা পছন্দ করেন এই সমস্ত ফাস্টফুড বা এই সমস্ত খাবার পাপড়ি চাট এখানে লেখা আছে আপনারা দেখতে পাপড়ি চাট ঘুগনি মূলত এইটাই কিন্তু এখানকার মেন খাবার এখানে আসলে কিন্তু এটা খেতে পারবেন তো এই পাশটা একটু আপনাদেরকে দেখাই মানে আপনারা সরাসরি উপর দিয়ে মন্দিরে ঢুকলেই কিন্তু দেখুন এই যে এটাই কিন্তু পার্কিং জোন মানে মন্দিরের যে পার্কিং জোন সেটা কিন্তু এত বড় করে আপনি চার চাকা হোক বা টু হুইলার যেটাই নিয়ে আসুন সব কিছু কিন্তু এখানে পার্ক করতে পারবেন বাই দ্য ওয়ে আমরা এখন একটু মন্দিরের মধ্যে চলে যাব ঠিক এরকমভাবে কিন্তু খাবারগুলো সাজানো থাকে অবশ্যই মানে দেখা মাত্রই কিন্তু
জিবে পানি চলে আসিবে, কিন্তু আমার আসে না, আমি এসবগুলো তো এটা মানে পানি আসার আমার ব্যাপার নয়। আমার মধ্যে সর্বোপরি এই মানে এই সাইডটা দুরকম ভাবে কিন্তু স্টল বসেছে, দেখুন এই যে এইগুলো আপনাদেরকে আগেও দেখালাম, সুন্দর সুন্দর জিনিস বা মূর্তি ছবি বিভিন্ন রকম। দাদু কি কি পাওয়া যাবে এখানে? সব পাওয়া, ছবি পাতলে মূর্তি ফুর্তি সবই পাওয়া, সব রকম মানে মায়ের সাজসরঞ্জাম সব কিছু পেতলে জিনিস মানে সবই পাওয়া। এই যে মূর্তিটা কিরকম দাম আছে? এই যে 150 টাকা। সবচেয়ে কম দামের মধ্যে আপনার কাছে কি সরঞ্জাম আছে? তবে ছবি আছে 20 টাকা 30 টাকা, 20 থেকে 30 টাকা। মেন যে এই পথ দিয়ে কিন্তু আগে আস্তে আস্তে হতো, আগে সবাই প্রবেশ করতো, মানে ডালা ঘর বলতে এটাই তো ছিল আগে। এবার এখান দিয়ে এসে কিন্তু এই ডালাঘরে প্রবেশ করতো। তো আপনারা এখান থেকে কিন্তু একটা বিষয় কি, আপনারা ডালা যদি নেন তার সাথে সাথে কিন্তু আপনারা যে আপনাদের মন্দিরে যেহেতু জুতো খুলে যাওয়ার ব্যাপার থাকে এবং জুতো নিয়ে আপনি যেতে পারবেন না, তো সেহেতু এইখানে কিন্তু এই ডালাঘরগুলোতে কিন্তু আপনি ডালা নেওয়ার সাথে সাথে আপনার জুতোটাও বা আপনার অন্যান্য জরুরি জিনিসপত্র বা মূল্যবান জিনিসপত্র তা আপনারা কিন্তু এইখানে যে স্টল থেকে আপনারা ডালা ক্রয় করবেন সেইখানেই কিন্তু আপনারা রেখে যেতে পারবেন। এটা কিন্তু আপনি ওই স্কাইওয়েতেও কিন্তু এটা রেখে আসতে পারেন, তবে অত দূরে না রাখতে চাইলে এখানে রাখতে পারেন। চলুন এবার আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাবো। তো গাইজ আমি কথা বলছি একবারে দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণীর মন্দির চত্বর থেকে, এবং আজকে এই বিশেষ দিনে কালী পুজোর এবং শুভ দীপাবলির এরকম একটা শুভ সন্ধ্যায় শুধুমাত্র আজকের এই সন্ধ্যাটাকে উপভোগ করার জন্য দক্ষিণেশ্বর কালীবাড়ি অর্থাৎ মা ভবতারিণীর যে ঐতিহাসিক মন্দির সেখানে পুজোর জন্য দাঁড়িয়ে আছেন। এখান থেকে লাইন আজকে মায়ের চিত্র এবং ভিতরকার মন্দির সেটা আপনারা আমি বলবো আপনারা এসে দেখুন, সেটা সবারই নিয়ম যে এসে মায়ের রূপ দর্শন দক্ষিণেশ্বরের কালীবাড়ি অর্থাৎ মা ভবতারিণীর যে রূপ সেটা কিন্তু আপনারা সচক্ষে বা এসে ছাড়া দেখাটা মানায় না, সেই জন্যই কিন্তু কর্তৃপক্ষ এইরকম একটা ব্যবস্থা করে রেখেছেন। তো গাইস চলুন, একজন দাদু খুবই চিন্তিত মনে হচ্ছে বসে আছেন। দাদু আপনার কি পুজো কমপ্লিট? পুজো, হ্যাঁ পুজো দিয়েছেন আজকে? আজকে দিয়েছি। কখন এসেছিলেন? আমি এসেছি 7টার সময়, সন্ধ্যা 7টায়। মানুষ এই দক্ষিণেশ্বরকে এসে একটু শান্তি পায়, সেটাই শান্তির জন্যই এসেছে মানুষ, সেটাই। আমরাও এসেছি প্রত্যন্ত গ্রাম থেকে। কোথা থেকে এসেছেন? কামারপুরের পাশে ডেঙ্গাই চৌমাথা, জানেন কি? কামারপুর বলতে এই রামকৃষ্ণ দেবেরই জন্মস্থান, ওখানে ওখান থেকে কিছুটা উত্তর দিকে আসতে হয়। আচ্ছা, তো আপনি এর আগেও তো অবশ্যই এসেছেন? অবশ্যই 5-7 বার এসেছি। অবশ্যই শুভেচ্ছা এবং আপনার কাছে প্রণাম রইল আমার। এবং আজকে এই দিনে মানে কালী পুজোর দিনে এরকম দিনে আপনি অন্য কোনো পূজা মণ্ডপে নাকি এখানে কেন এলেন? না, আমি এখানে আসছি প্রায় 8-10 বছর। মানে এই দিনেই এখানে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ঢল মাকে দেখার, মায়ের আরাধনা করার জায়গা তো এটা। অন্যান্য জায়গায় পুজো হয় কিন্তু আরাধনাটা হয় এখানে, মাকে ডাকার জন্যে যে রামকৃষ্ণ এসে এখানে মাকে ডেকে পেয়েছেন সেই আশা করেই তো অনেক মানুষ আসে, যে মায়ের কৃপা হয়তো রামকৃষ্ণ যেমন পেয়েছে আমরাও তার চরণ ধরে কিছু না কিছু পাওয়ার জন্য আসি। একদমই, অবশ্যই। তো আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ। আপনি একা এসেছেন? আমি একাই এসেছি, আমার ভাইপরা আসবে ওই 10টা 11টা। আজকে কি ফেরার চিন্তা ভাবনা আছে নাকি? না, আজকে ফিরবো, রাত্রে এখানেই কাটিয়ে, রাত্রে এখানে কাটাবো, কাল সকালের দিকে ফিরবো, মানে প্রসাদ নিয়ে। প্রসাদ বেশ।
আন্টি আপনারা আসেন কোথা থেকে? আমরা মানে বেলগুড়িয়া থেকে এসেছি। বেলগুড়িয়া থেকে আসছেন? তাহলে তো নমস্কার, শুভ দীপাবলি। শুভ দীপাবলি তোমাকেও। অবশ্যই। তো আপনাদের কি পুজো দেওয়া হয়ে গেছে? না না, এখন যাচ্ছি। এখন যাবেন? হ্যাঁ, দেরি হয়ে গেল অনেক। মানে প্রায় আসেন নাকি আজকে অনেকদিন পরে এলেন? আমাদের কাছাকাছি বাড়ি তো, আমরা প্রায় আসি, সেই জন্য দেখেন। এইবার প্রথম এই কালী পুজোটা আমরা দিচ্ছি। ও আচ্ছা, এমনি কালী পুজোতে কালী মাসা, মানে কালী পুজোর দিন প্রথম আসায়। আচ্ছা আচ্ছা, তো আজকে মানে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা কিরকম মনে হচ্ছে? মানে এমনি তো কালী পুজোর দিন, যেহেতু কালী পুজো সেহেতু ভিড়টা তো আরো বেশি হবে। কতগুলো সেলফি তুললে আজকে? একটা একটাই সেলফি শুধু? একটা সেলফি তো হয় কি করে? পুজো দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। কখন এসেছিলে? আমি এসেছি 8টার দিকে। 8টা? 8টায় এসে পুজো দেওয়া কমপ্লিট? তো মায়ের কাছে কি চাইলে? মায়ের কাছে কিছুই না। কিছুই চাওনি? তাহলে কি করে হবে? এসে তো কিছু না কিছু চাইতে হবে। আজকে তো কালী পুজো, মানে দীপাবলি, তো আজকে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি কেন আসলে? বাড়ির পাশে বা অন্যান্য জায়গায় ভীষণ বড় বড় তো পুজো হচ্ছে, সেই প্যান্ডেলগুলো না গিয়ে এখানে কেন আসলে? ভালো জায়গা, তার জন্য আসলাম। সেখানে তো খুব সুন্দর করে সাজাচ্ছে বা ভীষণ ভীষণ দেখার প্রতিমা বা আপনার মন ভালো লাগে আমার আসতে? আচ্ছা, জায়গাটা খুব ভালো। অবিস্মিত রয়। কি নাম? অবিস্মিত রয়। অবিস্মিত রয়। রয়। হিন্দি? হিন্দিতে কথা বলো নাকি বাংলা? বাংলা। এখানে কখন কটার সময় এসেছো? 10 মিনিট। 10 মিনিট পরে না আগে? আগে এসেছো? আগে। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি PWD রোড। হ্যাঁ, PWD রোডে ডানলপ। ডানলপ? PWD রোডে তো সবার বাড়ি হয়, তুমি বাড়িতে ডানলপ? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1? আচ্ছা, তো গেমিং করো? গেম খেলো? গেম খেলো না? হ্যাঁ খেলি। তাহলে এত কথা বলতে দেরি হলে হবে না তো? আরো এক্সপার্ট হতে হবে তো? বন্ধুদের সামনে এইভাবে লজ্জা করে কথা বলো? তাহলে তোমার বাড়ির পাশে তো পুজো হচ্ছে, ডানলপে তো ভালো ভালো পুজো হয়। হ্যাঁ। তুমি আজকে এখানে কেন আসলে? সেই পুজোতে অনেক আওয়াজ, বমের অনেক আওয়াজ। ও আচ্ছা, মানে বাড়ির ওই পুজোতে অনেক আওয়াজ, আর এখানে আওয়াজ নেই? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একজন দিদা কিন্তু নিজের সেলফি নিয়ে একটু ব্যস্ত। তো দিদা, ছবি কি একা একা উঠতে পারলেন? না না, আপনি যদি বললেন আমি তুলে দিচ্ছি একটা ছবি, অসুবিধা নেই। তো উনি খুবই মানে লজ্জা পাচ্ছেন আর কি, লজ্জিত। তো আপনার কি পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পুজো দিয়ে হয়ে গেছে। মানে কখন এসেছিলেন? আমরা 7টার সময়। সন্ধ্যা 7টা? তো কতটা লাইন দিতে হলো? অনেকটাই লাইন দিয়েছি। মানে কোন কোন দিকটা দিয়ে যেতে হচ্ছে, মানে লাইনটা? এই পেছনটা দিয়ে। মানে এই যে গ্যারেজটা আছে ওই পাশ দিয়ে? হ্যাঁ। যাক, তাহলে পুজো সম্পন্ন হয়েছে আপনার? হ্যাঁ। বেশ, তো বুঝতে পারছেন এরকম মানুষ পুজো দিয়ে লাস্ট যা তাদের যে মনস্কামনাটা সেটা হচ্ছে একটা করে সেলফি আজকের দিনে নিয়ে, তারা কিন্তু মনে করেন যে হ্যাঁ দিনটা ভালো, এরকম একটা ব্যাপার। তুমি একা একা কেন? তুমি একা একা কেন? আমি এখানেই বসে রয়েছি। মানে কে কে এসছো কে কে আজকে? আমি, জেঠু আর দাদা। তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণচক। কোথায়? ব্রাহ্মণচক। আচ্ছা, আড়োয়া থানা? হ্যাঁ। আচ্ছা, তো ফিরবে কখন বাড়িতে? কালকে সকালে। আজকে এখানে থাকবে? হ্যাঁ। বাহ, তো পুজো হয়েছে? পুজো দেওয়া হয়ে গেছে? না, এখনো পুজো দেওয়া হয়নি। না। এখানে এসছো কখন? এখানে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এসেছো? হ্যাঁ। এখনো পুজো দেওয়া হয়নি? না। লাইনটা দেখেছো কতটা লাইন হয়েছে আজকে? আচ্ছা, তুমি? তুই ভাই? ভাই তাই? তাহলে তোমরা তিনজন এসছো? হ্যাঁ। বাহ, তো কি ইচ্ছা আছে মায়ের কাছে, কি চাইবে আজকে এসে? বিদ্যা, বিদ্যা ভক্তি। বিদ্যা ভক্তি? উনি তো, উনি তো বিদ্যার দেবী নয়, বিদ্যার দেবী তো সরস্বতী। উনি কি দেবে তাহলে? তোমার তো বিদ্যার বদলে তো মানে আরো মুঠো করে তুলবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা জেনে রাখতে হবে, ওই মায় কিন্তু সব সব দুঃখ কষ্ট বিদ্যা সবকিছু কিন্তু চাইলে তার থেকেও পাওয়া যায়। তোমার নাম কি? আমার নাম রূপক মণ্ডল। হ্যাঁ, আমার নাম রূপক মণ্ডল। রূপক মণ্ডল কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3?
তোমার নাম? আমার নাম রূপঙ্কর মণ্ডল। রূপঙ্কর মণ্ডল? হ্যাঁ। রূপক আর রূপঙ্কর মণ্ডল, তুমি কোন ক্লাসে পড়ো? 3। দুজনে এক ক্লাসে? হ্যাঁ। তাহলে বড় কে? দাদা। বাহ, তো ঠিক আছে গাইস, এরকমই কিন্তু অনেকেই আসছেন অনেক জায়গা থেকে। তো গাইস, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা বা আজকের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং একটা কথা জানিয়ে রাখি শেষে যে এটা কিন্তু আজকে মানে আজকের যে বিশেষ দিন, এই দিনেই কিন্তু মানে ব্লগটা রাখা, সমগ্র মন্দিরটা জুড়ে বা এবং এই যে দক্ষিণেশ্বর কালী টেম্পলের যে একটা ডিটেলস ভিডিও যদি আপনারা চান তো অবশ্যই সেটা আমি পরবর্তীতে চেষ্টা করবো, কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করিনি বা সমগ্রটা হয়তো ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাইনি, কারণ সেটা দেখাতে গেলে অবশ্যই মানে এই পরিবেশটাতে কিন্তু হবে না। অবশ্যই বিকেলের যে সানসেট টাইমটা সেইটাতে না আসলে দক্ষিণেশ্বরে আসাটা একেবারে একটা বোকামির কাজ আর কি। তো অবশ্যই চেষ্টা করবো সেই সময়ে এসে আপনাদেরকে সমগ্র ডিটেলসটা এবং ভালো করে এই গঙ্গার পূর্ব তটে এই ঐতিহাসিক প্রাঙ্গণ তীর্থস্থানটার একটা ভিডিও স্থাপনা করার। বাই দ্য ওয়ে, আজকের এই দীপাবলির দিনে এমন একটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এমন একটা জায়গায় এসে, শুধুমাত্র আজকের দিনের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো এবং আজকের দিনের যে চিত্র বা ছবিটা আপনাদের কাছে তুলে ধরা। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।